লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র লন্ডনেও আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই, বরং পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক যুদ্ধের আশঙ্কা রয়েছে। এমনকি পিয়াংইয়াংয়ের ক্ষেপণাস্ত্র লন্ডনের ওপরেও আঘাত করতে পারে, এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী স্যার মাইকেল ফ্যালন। এই হুঁশিয়ারির বিষয়ে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ক্রমেই বাড়ছে এবং লস অ্যাঞ্জেলসের তুলনায় লন্ডনের দূরত্ব কম। এর আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, পাশ্চাত্যের হিসাবে ভুল হলেই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাত বেঁধে যাবে, যে কোনো মূল্যে এটা এড়াতে হবে বলেও জানান তিনি। বিবিসির ওয়ান্স দ্য অ্যান্ড্রুমার শোতে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।